আব্দুল কাদের বন্দুকের গুল্লি মিশাইতে পারে পিনাকি স্ট্র্যাটেজি মিশন। রাজাকারের বংশবিস্তার যদি আমরা দেখি, এত রাজাকার রাজাকার নিয়ে কথা হয়, রাজাকারের বংশবিস্তারও যদি হয় সেটি দেখেন শেখ হাসিনার ফ্যামিলি বা তার দলের মধ্যে থেকে হচ্ছে কিভাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, পিনাকি ভট্টাচার্য স্যারের ব্যাখ্যা বিশ্লেষণ মতামতে বলা যায় যে আগামী 5 থেকে 7 মাসের ভিতরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অস্তিত্ব খারাপ করে দেবে মার্কিন, এবং অটোমেটিক্যালি তারা বিভিন্নভাবে ভিসা নিষেধাজ্ঞা এবং যে স্যাংশনগুলো দেওয়া শুরু করেছে তার ডান হাত পুলিশ বাহিনীদের উপরে, তাতে করে হয়তো বা 5 দিনও তিনি টিকতে পারবেন কিনা এমন কিছু তথ্য দিয়েছেন পিনাকি ভট্টাচার্য স্যার। আমরা সরাসরি চলে যাব তার ভিডিওতে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স, আসুন স্ক্রিনে। কারণ শেখ হাসিনা এবারেও তো নোবেল পায় নাই, আমার দায়িত্ব দিলে শিওর আমি ওনারে নোবেল আইনে দিতাম, শান্তিতে না বিজ্ঞানে, ভাড়ায় বলতেছি না, আসলেই আইনে দিতে পারতাম। শোনেন, ওবায়দুল কাদের, বন্দুকের গুল্লি মিস হইতে পারে পিনাকি স্ট্র্যাটেজি মিস হয় না। এমনই বলবো নাকি পরে? আচ্ছা একটু পরেই বলি না, তবে বলবো। তার আগে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু নিয়ে কথা বলি। অনেকেই জিগান এই শাসন থেকে কবে মুক্তি পাইব, আজ সেই আলাপ, সেই সাথে হাসিনা কিভাবে সামনের দিনগুলো মোকাবেলা করার চেষ্টা করবে সেটার একটা চিত্রকল্প আঁকার চেষ্টা করব। দেশের অর্থনৈতিক অবস্থা যেভাবে জয় বাংলা হয়ে যাইতেছে সেইটা ঠেকানোর কোনো ম্যাজিক হাসিনার হাতে নাই। আমি আগেই বলছি, আগামী বছরের শুরুতে আমাদের রিজার্ভ $20 বিলিয়ন নাইমা যাবে, সেটা হবে অর্থনীতির জন্য 7 নম্বর বিপদ সংকেত। আগামী জুন নাগাদ এই অবস্থা চলতে থাকলে রিজার্ভ নাইমা যাবে $10 বিলিয়ন, সেটা হবে 10 নম্বর বিপদ সংকেত। সেই অবস্থায় হাসিনার কোনো কিছুই নিয়ন্ত্রণে থাকবে না, থাকার কথাও না। সুতরাং অবস্থা আরও খারাপ হওয়ার আগে হাসিনা সম্ভবত চেষ্টা করবেন বিনা ভোটের জমিদারির মেয়াদ আরও 5 বছরের জন্য নিশ্চিত করতে। তাই পরিস্থিতি প্রতিকূল হওয়ার আগেই আগামী কয়েক মাসের মধ্যে তিনি তড়িঘড়ি কইরা ইভিএম দিয়া আরও একটা সৃজনশীল পদ্ধতিতে সাজানো নির্বাচন দেওয়ার চেষ্টা করবেন আর কি, এবং অধিকাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে আসার ব্যবস্থা করবেন। আমার বুদ্ধিটা উনি নিলেন না, আমার বুদ্ধিটা নিলে ভালো করতেন। তবে এরপর তিনি কিভাবে দেশ চালাইবেন সেটা তিনি খোলাসা করছেন। যেমন তিনি বলছেন, অর্থনৈতিক সংকটের কারণে কিছুকাল পরে আমাকে খড়কুটা দিয়ে রান্না করতে হবে, আর সামনে আসতেছে একটা দুর্ভিক্ষ, আর সব কিছুর জন্য দায়ী করলেন তিনি বিশ্ব পরিস্থিতিকে। অর্থাৎ অর্থনীতি ধ্বংস করে হইলেও, জনগণকে দুর্ভিক্ষে ঠেলে দেওয়া হইলেও, দেশের ভবিষ্যৎকে অন্ধকারের ব্ল্যাক হোলে খেলে দেওয়া হইলেও, তিনি কঠোর নির্মমতার সাথে শাসন চালায়া যাবেন, সেটারই অ্যাডভান্স নোটিশ জনগণকে দিয়ে রাখলেন আর কি। ঠিক হয়েছি না? উন্নয়নের ঠাপে আমরা ফেরত চলে গেলাম 18 শতাব্দীতে, যখন আমাকে পূর্বপুরুষরা কাঠ, লার্কি আর খড়কুটা দিয়ে রান্না বান্না করত। আর দুর্ভিক্ষ, এটা তো বাকশালের ঐতিহাসিক ঐতিহ্য। উনার আব্বাজান আমাকে উপহার দিছিলেন, কবিরা কবিতা লিখছিল, ভাদ্যে হারামজাদা নইলে মানচিত্র খাবো, ব্রিটিশরা আমাকে দিছিল 40-এর মন্বন্তর, আর স্বাধীন দেশে আব্বাজান আমাকে দিছিল 74-এর মন্বন্তর। বনে দিয়ে ঐতিহ্য আর কি। তবে আব্বাজানও কিন্তু এইটার দায় দায়িত্ব বিশ্ব পরিস্থিতির উপরে চাপাইছিলেন, বলছিলেন কিউবায় পাটের ব্যাগ পাঠাইছি তো সেই জন্যে খাদ্য সাহায্য দেয় নাই আমেরিকা, আমেরিকা ঠেকায় দিছে। অমর্ত্য সেন এই মুজিম আমলের দুর্ভিক্ষ নিয়ে একটা গবেষণা করে নোবেল প্রাইজ পাইছিলেন। আরে আবারও নোবেলের কথা। তিনি দেখেছিলেন যে খাদ্যের কোনো অভাব ছিল না সেই সময় বাংলাদেশে, কিন্তু কেন হয়েছিল দুর্ভিক্ষ জানেন? সে দুর্ভিক্ষের একটা প্রধান কারণ ছিল বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় চাল পাচার হইয়া যাইত আর কি। এবং এই মহৎ কাজের নেতৃত্ব কে দিছিলেন জানেন? জাতির একজন চাচাজান ছিলেন, ওনার নাম ছিল শেখ নাসের। তো মুরব্বীদের কাছ থেকে শুনছি আর কি, যে 75-এর 15ই আগস্ট সৈন্যরা যখন শেখ নাসেরকে পাকড়াও করছিল, সে কিন্তু দেখতে আব্বাজানের মতোই ছিল অনেকটা, তো পাকড়াও করছিল, তখন নাকি উনি বলছিলেন আমি মুজিব না, আমি মুজিব না। কিন্তু হাসিনা এরকম একটা ইলেকশন করতে চাইলে কি পারবেন করতে?
জিনা, এই মতলব আমেরিকা সাথে সাথেই ধরে ফেলাইছে। হাসিনার প্রেস কনফারেন্সের পরের দিন আমেরিকার উপপররাষ্ট্রমন্ত্রী, আপনার ওই যে এক পদ পাকা পররাষ্ট্র প্রতিমন্ত্রী আছে না, হাফমন্ত্রী শাহরিয়ার, ওরা স্পষ্টাপুষ্টি কিন্তু কইয়া দিছে যে তারা বাংলাদেশের মানবাধিকার সুরক্ষা এবং অবাধ এবং সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন চায়। ওই মিটিং নিয়া আপনার একটা ওয়াশিংটন দূতাবাসে কিছু বেকুবরে রাখছেন না মূর্খ? ওরা মনের মাধুরী মিশে একটা বিরাট প্রেস রিলিজ করছে, যেটা বাংলাদেশের পত্রপত্রিকাগুলো ছাপতে বাধ্য হয়েছে। কিন্তু আসলে কি কথা হয়েছে সেটা জানতে হইলে স্টেট ডিপার্টমেন্টের প্রেস রিলিজ সেটা দেখতে হবে। এই যে সেটা প্রেস রিলিজ, এক প্যারাগ্রাফের এই প্রেস রিলিজ অত্যন্ত শীতল ভাষায় লেখা হয়েছে, যা সাধারণত বৈরি দেশের ক্ষেত্রে করা হয়। এখন আপনারা কইতে পারেন আপনি এত বড় তালেবর হয়ে গেছেন যে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের বিবৃতি সেটা শীতল আর উষ্ণ ভাষা বুঝতে পারেন? হাসিনা নিজেও জানে এটা শীতল, হাসিনার যে চ্যাংড়া প্যাংড়া আছে না ওরাও জানে যে এটা শীতল। আমরা এটা অন্য দেশের সাথে মিলাই দেখি, আপনিও বলবেন। তো কেমনে আমরা দেখব? আমরা অন্য দেশের এই ধরনের মিটিংয়ের সাথে মিলাই দেখব সেইটার ভাষা কি, আর হাসিনার এই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে মিটিংয়ের ভাষাটা কি। 26 সেপ্টেম্বর বিলাওয়াল ভুট্টো, তার সাথেও ব্লিংকেনের একটা মিটিং হয়েছিল, এটা হইতেছে তার প্রেস রিলিজ। পাশে শাহরিয়ারের সাথে মিটিংয়ের প্রেস রিলিজ। আচ্ছা, এটা পড়া একটু মুশকিল হইতে পারে, আমি কইয়া দিই আর কি। শাহরিয়ারের সাথে যে মিটিং, এটা প্রেস রিলিজে দুইটা বড় বড় খোঁচা দিচ্ছে আমেরিকা। দেখেন এটার শেষ দিকে আছে, হঠাৎ করে ইউক্রেনের প্রসঙ্গ উল্লেখ করছেন শেরম্যান, জোর দিয়ে বলছেন যে এই ইউক্রেনের প্রতি আমেরিকার কমিটমেন্টের একটা ব্যাপার আছে। কেন হঠাৎ করে ইউক্রেনের প্রসঙ্গ আসছে এটা আমরা একটু পরে দেখব। শেষ বাক্যটাতে মানবাধিকার এবং নির্বাচনের প্রসঙ্গ তুলছে আমেরিকা, যেটা হাসিনা সরকারের জন্য অত্যন্ত স্পর্শকাতর এবং নেগেটিভ। পাকিস্তানের মানবাধিকার রেকর্ডও কিন্তু খুব ভালো না, তাও এই ধরনের কোনো প্রসঙ্গ কিন্তু বিলাওয়াল ভুট্টের মিটিংয়ে প্রেস রিলিজে উল্লেখ করা হয় নাই। এটাও ছিল এক প্যারাগ্রাফের একটা প্রেস রিলিজ, কিন্তু এতে পাকিস্তান সরকারের জন্য স্পর্শকাতর বা নেগেটিভ হইতে পারে এমন কোনো কিছু যুক্তরাষ্ট্র উল্লেখ করে নাই। আপনি যদি স্টেট ডিপার্টমেন্টের প্রেস রিলিজের লিস্ট দেখেন তাহলে দেখবেন শাহরিয়ারের মিটিংটা রিপোর্ট করা হয়েছে রিড আউট হিসাবে, দেখেন রিড আউট, এর বাইরে ওরা আর কোনো রিপোর্ট করেনি। এই বিষয়ে আর কোনো প্রেস বিজ্ঞপ্তি আপনি স্টেট ডিপার্টমেন্টের সাইটে পাইবেন না। তাইলে ঢাকার পত্রপত্রিকা যে মিটিং নিয়ে গালগল্প করা হয়েছে সেটার সোর্স কি? নিউএস পত্রিকা সোর্স হিসাবে ইউএনবি এজেন্সির উল্লেখ করছে, ওয়াশিংটনে বাংলাদেশ এম্বাসির সাইটে অথবা জাতিসংঘে বাংলাদেশ মিশনের সাইটে এই বিষয়ে কোনো প্রেস বিজ্ঞপ্তি কিন্তু নাই। তো ভিউয়ার্স, স্ক্রিনে আমরা পিনাকি ভট্টাচার্য স্যারের কাছ থেকে বিস্তারিত তথ্যগুলো জানলাম, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সো এখন আমরা সরাসরি চলে যাব যে আগামী নির্বাচনটা যদি অবাধ এবং সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে যদি সরকার না করে তাহলে তার কী ধরনের পাটিশমেন্ট হতে পারে বা তার পতনের পরিস্থিতিটা কী হতে পারে, এতে নিয়ে শাহেদ খান ভাই ব্যাপক কিছু তথ্য দিয়েছেন, আসুন আমরা একটু তার কথাগুলো শুনি। স্ক্রিনে একজন যাকে বলা হয় যে প্রেসিডেন্ট ইলেক্ট, তিনি এখনো মানে শপথ পড়েন নাই, শপথ পড়েন নাই, কিন্তু তাকে আসলে যেহেতু আর কেউ প্রতিদ্বন্দ্বিতা করে না, নির্বাচন কমিশন তাকেই বাংলাদেশের পরবর্তী অর্থাৎ 22তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করেছে। আমি একটু আপনার মতামত জানতে চাইব যে এই নিয়োগটি আপনি কিভাবে দেখছেন? আপনি কি আর সবার মতো আপনিও সারপ্রাইজ হয়েছেন? অনেক নাম এসেছিল পত্রপত্রিকায়, অনেক ধরনের প্রেডিকশন ছিল, সব প্রেডিকশনে বাদ দিয়ে এরকম একটি সিদ্ধান্ত বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের দলের প্রধানকে এই সিদ্ধান্ত নিতে বলা হয়েছিল, অনেকে বলে থাকেন সেটি দলের প্রধান এককভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন, আপনার কাছে নিয়োগটি নিয়ে একটু জানতে চাই। আমি তো অবশ্যই বিস্মিত, কারণ এই পর্যায়ের একজন আওয়ামী লীগ নেতাকে, যেখানে আপনার আওয়ামী লীগের অনেক স্টলওয়ার্ড এখনো রয়ে গেছেন, মানে একদম কি বলবো, নিম্ন মধ্য পর্যায়ের আওয়ামী লীগের একজন সাবেক নেতা, ওনার বিচারক উনি ছিলেন, তো এইরকম মানে এত সামান্য একটা ব্যাকগ্রাউন্ডের লোককে আওয়ামী লীগ তো কখনো রাষ্ট্রপতি বানায় নাই। এর আগে আপনি যদি হামিদ সাহেব বা জিলুর রহমান সাহেবের সাথে কম্পেয়ার করেন, শাহাবুদ্দিন সাহেব বাদ দিলাম, বা বঙ্গবন্ধু মূলে আবু সাইদ চৌধুরীর সাথে কম্পেয়ার করেন, মানে দুদকের একজন কমিশনার, দুদকের প্রধানও না, এই লেভেলের একজনকে প্রেসিডেন্ট বানানো হলো। তো প্রক্রিয়ার ক্ষেত্রে প্রথম আলোর একটা অনলাইনে রিপোর্ট ছিল, আপনি দেখেছেন, আওয়ামী লীগ নেতারা সবাই খুবই বিস্মিত। এর আগে যত বড় বড় ঘটনা ঘটেছে, যদিও থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি
আওয়ামী লীগের সভানেত্রীর হাতে সকল ক্ষমতা সবাই অর্পণ করে। তারপরও এটা একটা কাস্টম ছিল, উনি সিনিয়র লিডারদের সাথে আলাপ করতেন। তো এখানে এটা ভেরি ক্লিয়ার, উনি সিনিয়র কোনো লিডারের সাথে আলাপ করেন নাই, উনি আলাপ করেছেন উনার পরিবারের সদস্যের সাথে। তো এখানে একটা মেসেজ আছে রাষ্ট্রের, জি বলেন আপনি। না 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 প্রফেসর নজরুল, আমি শুধু জানতেছিলাম যে মানে সিনিয়র লিডারদের সাথে আলাপ করেছেন কি না সেটি আমরা কিভাবে জানবো? সিনিয়র লিডাররা তো এটা বলেন নাই যে আমাদের সাথে আলোচনা করেন নাই। সিনিয়র লিডাররা শুধু বলেছেন যে সংবাদ মাধ্যমে বলেছেন যে আমরা কিছু বলবো না। আচ্ছা কিভাবে জানবো? আমি প্রথম আলোর অনলাইন যে রিপোর্টটা দেখেছি সেখানে যখন মতিয়া চৌধুরীকে জিজ্ঞেস করা হয় যে সিনিয়র কারোর সাথে কোনো আলোচনা করা হয়নি, তখন উনি বলেছেন সিনিয়র কারোর সাথে আলোচনা করতে হবে কেন, আমরা তো সবাই মিলে উনাকেই ক্ষমতা দিয়েছি। তো উনি তো উনিও তো বলেন নাই, উনি যখন এই কোয়েশ্চেনের মুখোমুখি হয়েছে, উনি তো আমাদের প্রধানমন্ত্রী খুব ঘনিষ্ঠ, তো উনিও তো বলে নাই না না সিনিয়র কারো কারোর সাথে আলাপ হয়েছে, উনি তো বলে নাই। উনি বলছে সিনিয়র সাথে আলাপ করতে হবে কেন, আমরা তো সবাই মিলে উনাকেই দায়িত্ব দিয়েছি। তো এটাই আমার কাছে এনাফ না, উনি তো খুব ক্লোজ পিএম এর, না উনি সংসদে উপনেতা হয়েছেন কিছুদিন আগে, এবং আপনি দেখবেন মেট্রো রেলে উনি বঙ্গবন্ধুর দুই কন্যার সাথে একজন মাত্র নেত্রী ছিলেন বা নেতা ছিলেন, সেটা হচ্ছে উনি বসেছিলেন। সো উনিও জানেন না, বুঝা গেছে যে উনি তো বলতে পারতেন না আমাদের কারো কারোর সাথে আলাপ হয়েছে, বলেন নাই উনি। উনি বলেছেন কেন বলতে হবে, আমরা তো সব উনাকেই ক্ষমতা দিয়েছি। যাই হোক, এটা মতিয়া চৌধুরীর পলিটিক্যাল কালচার কোন জায়গায় নেমেছে সেটাও ইন্ডিকেট করে। যাই হোক, এখন এটা মনে হয়েছে উনি পরে উনি পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন। তো এটা আমার কাছে খুব অদ্ভুত লাগলো, একটা রাজনৈতিক দল, যদি রাজনৈতিক দলের নেত্রী উনি। আচ্ছা প্রফেসর আসিফ নজরুল, আরেকটু বোঝার জন্য যে পারিবারিকভাবে যে আলোচনা করেছেন বা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন সেটিই বা আমরা কি করে বুঝলাম, বা সেটিও যদি একটু ব্যাখ্যা করতেন। ওয়েল, আমি সেটা ওই রিপোর্টে পড়েছি, আপনি এখনো সার্চ করলে দেখতে পারবেন, এটা অনলাইনে ছিল এবং আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে দেখে আমার মনে আছে। তো এটা তো আওয়ামী লীগের কারোর থেকে কোনো প্রতিবাদ দেখি নাই, হ্যাঁ পারিবারিক ভাবে আলাপ করুক আর না করুক আওয়ামী লীগের কারোর সাথে আলাপ করে নাই, দ্যাট ইজ ভেরি ক্লিয়ার টু মি। এটা আমার কাছে আপত্তির বিষয় না, আমার কাছে আপত্তি হচ্ছে আপনি যে বানালেন উনি এস আলম গ্রুপ এবং আরো যারা আপনার ইসলামিক ব্যাংক কে অত্যন্ত প্রশ্নবিদ্ধ ভাবে বিভিন্ন ইসলামী ব্যাংকের মালিকানা গ্রহণ করেছেন এবং বিশেষ করে বাংলাদেশ ইসলামী ব্যাংকে উনি তাদের প্রতিনিধি হয়ে সেরকম ইসলামিক ব্যাংকের পরিচালনা পরিষদে ছিলেন, এবং উনি পরিচালনা পরিষদে থাকা অবস্থায় ইসলামী ব্যাংকের যে কেলেঙ্কারি ঘটনাগুলো শুনি আমরা, কত হাজার কোটি টাকা সেখান থেকে একটা কোম্পানি নিয়ে গেল, তারপরে ওটা ফেরত দেওয়া হচ্ছে না, ঋণ নেওয়া হয়েছে, যেটা একটা অস্বাভাবিক ঘটনা। এবং ইসলামী ব্যাংক থেকে আপনার কেউ কেউ আগে যারা ছিলেন তারা অনেকে চলে গেলেন, একটা খুব বাংলাদেশের সবচেয়ে লাভজনক একটা ব্যাংক, একটা প্রচন্ড অস্থিরতা তৈরি হলো এবং একটা ভবিষ্যৎ চরম অনিশ্চিত হয়ে গেল। এই পুরো সময়টাতে উনি ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, এবং একটা ব্যবসায়ী, আমি একটু বলি আপনাকে, আপনি পত্রিকা খুলে দেখবেন, উনি একটা ব্যবসায়ী গ্রুপ থেকে স্বল্প আলোচিত, আমার নামটা মনে নাই, তো একটা স্বল্প আলোচিত গ্রুপ থেকে যখন ইসলামী ব্যাংকের ডিরেক্টর এবং ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে, উনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে, পত্রিকার রিপোর্ট আছে, উনি তখন বলেছে যে আমি নিজেও কিছু জানি না, উনি নিজেও কিছু জানে না। এগুলো খুব অদ্ভুত ব্যাপার না? একটা কিছু খেয়াল করেন, উনি প্রেসিডেন্ট হওয়া ইলেক্ট হওয়ার পরে এস আলম গ্রুপ সহ যে ইসলামিক ব্যাংক যে নতুন কার্য পরিচালনা কমিটিগুলো আসছে সবাই মিলে উনাকে অভিনন্দিত করেছে পত্রিকা বিজ্ঞাপন জানিয়ে। তখন মনে হয়েছে এই বিভিন্ন ইসলামী ব্যাংক যে আছে, এই ইসলামী ব্যাংকের মালিকানা পরিবর্তনের যেই আপনার বিতর্কিত কার্যক্রম আছে, এই কার্যক্রমের সাথে যে গোষ্ঠী এবং লোকগুলা জড়িত আছে, উনি ওদের খুব প্রিয় লোক, এক ধরনের প্রতিনিধির মতো ছিলেন ইসলামী ব্যাংকে। তো তারপর আমার কাছে ভালো লাগে নাই, আমার কাছে ভালো লাগে নাই আপনার, কারণ আওয়ামী লীগে তো কাঁধে বন্দুক রেখে গুলি করতে চাইছে, এস আলম গ্রুপ আসলে এত খারাপ না, সরকারই আসলে বেশি খারাপ, সেই আলোচনাগুলিও আবার আমরা একটু সামনে আসতে দেখেছি। এস আলম গ্রুপের পক্ষ থেকে যত টাকা পাচারের কথা বলা হচ্ছে সেটা কি প্র্যাকটিক্যালি ইম্পসিবল, টাকার অঙ্কটা মানে পরিসংখ্যানে একটা জার্গন করা হয়েছে, সেগুলিও বলেছেন কেউ কেউ। তো আমরা কি আসলে এইটা ড্র করতে পারবো যে এস আলম গ্রুপের লোককে নিয়ে প্রেসিডেন্ট করে দেওয়া হয়েছে এরকম বলতে পারবো? আর মানে কি বলে জানি, মানে ফেলিসিটেশন তো সবাই দিয়েছেন, মানে অলমোস্ট কম বেশি আমি মানে কাউকে বাদ দেখি নাই আর কি, মানে অনেকেই দিয়েছে। আচ্ছা আপনি এটা বলেছেন, কিন্তু আমি প্রথম আলোতে তো সবাই খুব বিজ্ঞাপন দিতে চাই, আপনি জানেন এক নাম্বার পত্রিকা, আমি প্রথম আলোতে কিন্তু প্রথম দুই তিন দিন শুধু ইসলামী ব্যাংক গুলোর বিজ্ঞাপন দেখেছি, যে প্রত্যেকটা ইসলামী ব্যাংকে মালিকানা এবং গভর্নর পরিষদ খুব রহস্যজনক ভাবে বিতর্কিত ভাবে হয়েছে। এস আলম গ্রুপ কত টাকা ঠিক আপনার নিয়েছে বা পাচার করেছে আমি তো অ্যামাউন্ট উল্লেখ করি না, হাজার কোটি বলেছি, কেউ বলেছে 30,000 কোটি, কেউ বলেছে 3,000 কোটি। আর এস আলম গ্রুপের ঘাড়ে পার বন্দুক রেখে যদি সরকার এটা করে থাকে, তাহলে এস আলম গ্রুপের ঘাড়ে পা রেখে যেই সরকার এটা করে সেই
ঘরে। তো ভিউয়ার্স, আজকে আমরা শাহিদ খানের কাছ থেকে বিস্তারিত কিছু তথ্যগুলো জানলাম, আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।